Assalamualaikum warahmatullah. Assalamualaikum warahmatullah. Hey Allah, তুমি রহিম ও রহমান, তুমি করিম ও সত্তার, তোমার দয়া সীমা নাই। তুমি আমার এবং আমার সন্তান আহলে আওলাদ সবার গুণ মাফ করে দাও। যারা কবরবাসী হয়েছেন তাদেরকে বেহেশত নসিব করে দাও। আমার সন্তানদের তুমি হেফাজত করো, তাদেরকে মানুষের মতো মানুষ হবার সুযোগ দিও। দুধ সবটুকু শেষ করবে, এই যে দুধ। ভাইয়া আপু কলা খান। কি ব্যাপার বাবা, নাস্তা না খেয়ে চুপচাপ বসে আছো যে? খেতে ইচ্ছে করছে না মা। কেন বাবা, কি হয়েছে? গতকালকের একটা ঘটনা দেখে আমার খুব কষ্ট হচ্ছে মা। কি এমন ঘটনা দেখেছো যা তুমি ভুলতে পারছো না, খুলে বলো তো। কাল স্কুল ছুটির পর যখন তুমি গাড়ি নিয়ে আসতে দেরি করছিলে, তখন আমার বন্ধু মিজান আমাকে লিভ দিবে বলে তার গাড়িতে করে বাড়িতে নিয়ে যায়। তারপর গিয়ে দেখি মিজানের বাবা মদ খেয়ে মাতাল হয়ে মিজানের মাকে মারছে। মিজানের মা মার খেয়ে মেঝেতে গড়াগড়ি করছে। বলো কি? হ্যাঁ মা, মিজান তার মাকে মার খেতে দেখে ভয়ে কাঁপছিল। আমি সইতে না পেরে মিজানের বাবাকে বাধা দিয়ে বলি, খালু খালামাকে মারবেন না, প্লিজ ছেড়ে দিন। আর লোকটা আমার কথা না শুনে উল্টে আমাকে থাপ্পড় মারলো। কি বলছো ভাইয়া, লোকটা তোমাকে থাপ্পড় মারলো? হ্যাঁ, ঠিক তখন থেকে আমার মাথাটা ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে হচ্ছে লোকটাকে হাতের কাছে পেলে চিবিয়ে খেয়ে ফেলবো। না বাবা না, মাথা গরম করে না। তাছাড়া উনি তোমার মুরব্বী, তোমাকে শাসন করতেই পারে। ওসব কথা ভুলে গিয়ে এখন নাস্তা খাও। ঠিক আছে মা, কিন্তু তোমাকে যদি কেউ অমন ভাবে আমার সামনে মারে, সে আমার বাবা হলো, তাকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো। না বাবা, ওসব কথা মুখে আনতে নেই। এখন জলদি নাস্তা খাও, তোমাদের স্কুলে দিয়ে আমি অফিসে যাব। ঠিক আছে মা। গুড আইডিয়া। তাহলে এটাই খোলেন ফাইনাল? ওকে পার্টনার। শোনো, দু নম্বর ব্যবসায় সবসময় দু নম্বর চিন্তা মাথায় রাখতে হয়। তাহলে এই কথাই রইল, মনিটরের সময় আমরা অরিজিনাল বাক্স দেখাবো, আর টেকের সময় দেবো ডুপ্লিকেট বাক্স। ওকে স্যার, ওকে। ইয়েস স্যার। ঠিক আছে মিজুরি, কাম অন। ইয়েস স্যার। সাবে ওকে। শাহনাত, তুমি আমার চেম্বারে? হ্যাঁ, তোমার আসল রূপটা দেখার জন্য আমি এসেছি। তুমি এত নীচ, এত জঘন্য, আমি কখনো ভাবিনি। আর তুমি, তোমার মতো বেহায়া বেসর মেয়েকে কাল থেকে আমার অফিসে ত্রিসীমানায় যেন না দেখি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সানা, মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো, আমার কথা শোনো। শাট আপ, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তোমার মতো একটা দুশ্চরিত্র লম্পট কারো স্বামী হতে পারে না। কি বলতে চাও তুমি? আমাকে তুমি স্বামী হিসেবে অস্বীকার করতে চাও? প্রয়োজনে তাই করবো। যে স্বামীর এমন চরিত্র, সে স্বামী থাকার চেয়ে না থাকি অনেক ভালো। কিন্তু সেদিন তো তুমি আমার সবকিছু জেনেই বিয়ে করেছিলে। হ্যাঁ করেছিলাম, আমার এই বিষয় সম্পত্তি রক্ষা করার জন্য। তাই তোমার সব জেনে তোমাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম টাকা আর অর্থ সম্পদ পেলে তোমার চরিত্র বদলে যাবে, কিন্তু কিন্তু কি? তোমার চরিত্র যখন বদলেনি, আমি চাই না তোমার সাথে আমার আর কোন সম্পর্ক থাক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। দাঁড়াও,
এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর এটাও জেনে রাখো, তোমার সমস্ত কুকর্মের মুখোশ আমি খুলে দেব, প্রয়োজনে পুলিশে আশ্রয় নেব। সাহানা বেগম, তোমার হবে শেষ, আমার হবে শুরু। সাহানা, মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো। শাট আপ! তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তোমার মতো একটা দুশ্চরিত্র লম্পট কারো স্বামী হতে পারে না। কি বলতে চাও তুমি? আমাকে তুমি স্বামী হিসেবে অস্বীকার করতে চাও? প্রয়োজনে তাই করবো। যে স্বামীর এমন চরিত্র, সে স্বামী থাকার চেয়ে না থাকি অনেক ভালো। কিন্তু সেদিন তো তুমি আমার সবকিছু জেনেই বিয়ে করেছিলে। কিন্তু তোমাকে যদি কেউ অমন ভাবে আমার সামনে মারে, সে আমার বাবা হলো, তাকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো। এটা কোনো শরাবখানা নয় যে গভীর রাতে মদ খেয়ে এসে মাতলামো করবে। আর মদ করবো, আর মদ করবো। এটা আমার মায়ের শ্বশুর বাড়ি, এখন শ্বশুর মশাই পটল তুলেছে, তাই এবারে আমার। এখানে আমি মদ খাবো, মেয়ে বাজাবো, টুকি টুকি বাজাবো, তাতে চোর কি? হ্যাঁ, মিস্টার শরীফ চৌধুরী, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ, তাই এখন বলছি শালীন তো মদের রেখে কথা বলো, নইলে দারোয়ান দেখতে বাধ্য হবো। তুই আমার স্ত্রী হয়ে দারোয়ানের ময়দান? ইয়েস মিস্টার শরীফ, তুমি হয়তো জানো না, পোষা কুকুর যখন কথার অবাধ্য হয় তখন তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়, আর যখন কুকুরটি পাগল হয়ে যায় তখন তাকে গুলি করে মেরে ফেলতে হয়। তোকে আজ মেরেই ফেলবো, কথা বলিস আমি তোকে তোর কাছে মেরেই ফেলবো। মার কান্না শুনতে পাচ্ছি। ভাইয়া, এই ভাইয়া উঠো। কি হয়েছে, ডাকছিস কেন? ওই যে শোনো, মার কান্না শোনা যাচ্ছে, মা কাঁদছে, কারো যেন মাকে মারছে। হ্যাঁ পাউটু, চল চল, ভয় দেখাস। তোমার বউ একজন শিক্ষিতা ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উনাকে মারাটা তোমার ঠিক হয়নি। তাহলে করবোটা কি? ও তো কোনোভাবেই আমাকে মেনে নিতে পারছে না, আমার কোনো কাজই সে পছন্দ করছে না। আর তবুও তোমাকে উনার সাথে ভাব জমিয়ে চলতে হবে, কোনোভাবেই উত্তেজিত করা যাবে না, তাহলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, উনি যদি বেঁকে গিয়ে আপনাকে ডিভোর্স করে তাহলে আমাদের সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে, আপনার সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ,
কালকের সমস্ত প্ল্যান উনি শুনে ফেলেছেন। আমরা কি করি না করি উনি যদি পুলিশকে সব বলে দেন তখন কি হবে পার্টনার? তাহলে কি করবে এটা বুদ্ধি দাও। ওয়েট ওয়েট, তোমার নির্যাতনে উনি অসুস্থ, এখন কিছু করার ঠিক হবে না। আগে উনি সুস্থ হয়ে নিক, তারপর নতুন করে ছোবল হানতে হবে। মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? না মা, তেমন কিছু না। কেঁদো না মা, কেঁদো না। ডাক্তার মামা ওষুধ দিয়েছে, তা খেলে তুমি ভালো হয়ে যাবে। ভালো হয়ে বাবা রাজু, কাউকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি ওষুধগুলো দিয়ে দেবো, এগুলো খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে। আনু ভাই, তুমি মামার সাথে যাও, ওষুধগুলো নিয়ে এসো। চলো চলো মামা, পেট্রোল দাও। পুলিশ হাতে ধরা পড়েছে। বস বস বস, আমরা ট্রাক নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পুলিশ আমাদের অতর্কিতে হামলা করে, আমরা কোনো মতে যান নিয়ে পালিয়ে এসেছি। বস, সর্বনাশ হয়ে গেছে, পুলিশ আমাদের জোয়ারে হামলা করে সবাইকে গ্রেপ্তার করেছে। পার্টনার, এখন আমাদের কি হবে? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এক এক করে আমাদের 10 কোটি টাকার মাল পুলিশের হাতে ধরা পড়েছে। আপনারা যাই বলেন, আমার মনে হয় আমাদের ধ্বংস করার জন্য কেউ আমাদের পিছনে লেগেছে। কে কে? আবার নিশ্চয়ই তোমার স্ত্রী, কারণ ওনার সঙ্গে বর্তমানে তোমার সম্পর্কটা ভালো যাচ্ছে না। না, অসম্ভব অসম্ভব, কেউ হতে পারে না। কেন হতে পারে না? অবশ্যই হতে পারে, আর তাছাড়া শত্রুকে কখনো দুর্বল হেব না, কারণ সেদিন তোমার স্ত্রী আমাদের 2 নম্বর ব্যবসার খবরাখবর সব জেনে ফেলেছে। তারপরেও কি তুমি বলতে চাও তোমার স্ত্রী পুলিশকে কিছু বলেনি? আমারও বিশ্বাস আপনার স্ত্রী আমাদের ধ্বংস করার জন্য এসব করছে। ইয়েস পার্টনার, তোমরা আমার চোখ খুলে দিয়েছ, আমারও বিশ্বাস ওই ডাইনি পুলিশকে সব বলে দিয়েছে। ও আমাদের পথে বসিয়েছে, ওকে আমি ছাড়বো না, ছাড়বো না। ও আমার টাকা কেড়ে নিয়েছে, আমি ওর মুখের ভাষা কেড়ে দেব, চিরদিনের মতো স্তব্ধ করে দেব। স্বামী হয়ে স্ত্রীকে সারা জীবনের জন্য জ্যান্ত লাশ মানিয়ে রাখবো, জ্যান্ত লাশ। কেমন আছেন? অর্ডার অর্ডার,
সমস্ত সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে যে আসামি রাজু মিন্টুকে খুন করেছে। তাই বাংলাদেশের প্রচলিত কিশোর অপরাধী আইনের আওতায় আসামি রাজুকে 302 ধারা মোতাবেক কিশোর অপরাধী ছেলে 14 বছর বিনাশ্রম সাজা কাটার নির্দেশ প্রদান করা হলো। পরীক্ষা চলছে আর মার শরীরটা একটু খারাপ, তাই আসতে পারেনি। আরে চিকুলি, আমার মায়ের শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ কয়েকটি, আমার মায়ের শরীর খারাপ। আরে আমার মায়ের শরীর খারাপ। আরে কয়েকটি ভাই, কোথায় আছেন? গাড়ি আছে তো, গাড়িতে ওঠেন। আরে রাখ তোর গাড়ি, রাস্তায় অনেক যানজট, আমি হাইটে আগে যাবো। আরে গাড়ি নিয়ে আয়, আমি যাই। একেবারে হাই, তবে ঘাবড়াবেন না, ঠিক মতো খাওয়া দাওয়া করলে সেরে যাবে। এই তোমরা সবাই ওনার দিকে খেয়াল রাখবে। আচ্ছা। আমি শুনতে পাইছি তোর শরীর খারাপ, তাই আমি ঠিক থাকতে পারিনি মা। আমি দৌড়ে আইছি মা, আমি দৌড়ে তোর কাছে ছুটে আইছি মা, আমি তোর কাছে ছুটে আইছি মা। মা মা, হে আল্লাহ, ডাক্তার মামা, আমার মায়ের কি হয়েছে? কি অসুখ হয়েছে আমার মায়ের? তোমার মায়ের প্রেশার একটু হাই। প্রেশার হাই? না না, ঘাবড়াবার কিছু নেই, কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। মামা, আপনি আমার মায়ের ভালো একটা নার্সিংহোমে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব, আমি দিব। না রাজু না,
তোমার মায়ের পদে পদে বিপদ লুকিয়ে আছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার মা সারা জীবনের জন্য তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। কিন্তু এখন আবার চিকিৎসার জন্য বাইরে রেখে আমি তোমার মায়ের জীবনটা সারা জীবনের জন্য হারাতে দেব না। তাইলে মামা একটা কাম করেন, যত তাড়াতাড়ি সম্ভব আমার মায়ের চিকিৎসার জন্য একটা মহিলা ডাক্তার আর একজন নার্সের ব্যবস্থা করেন। তারা সারাক্ষণ আমার মায়ের কাছাকাছি থাকবো। দি আইডিয়া, তুমি কোনো চিন্তা করো না। আমার ভাগ্নি কাজল বিদেশ থেকে ডাক্তারি পাস করে দেশে এসেছে মানুষের সেবা করার জন্য। আমি ওর সঙ্গে কথা বলে ওকে তোমার মায়ের সেবার জন্য এখানে নিয়ে আসব। তাই করেন মামা, তাই করেন। মা, মা গো। কাজল, কাজল, মামা এসো। এই যে মা কাজল। বসো মামা, তোর জন্য একটা চাকরি ঠিক করেছি। কি বলছো মামা, আমার জন্য চাকরিও ঠিক করে ফেলেছো? মামুনি, দেশের হাসপাতাল আর প্রাইভেট ক্লিনিক গুলোর যে অবস্থা তাতে সেবার সেবা নেই মা। তাই তোমাকে দিয়ে আমি সারাক্ষণ টেনশনে না থেকে একটা স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করতে চাই। স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা? হ্যাঁ মা, তোমাকে আমি এক মহিষী মায়ের সেবা যত্ন আর চিকিৎসা করার জন্য পার্সোনাল ডাক্তার হিসেবে দায়িত্ব দিতে চাই। পার্সোনাল ডাক্তার? হ্যাঁ, তাতে তোমার মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য এবং মানব সেবা করা হবে। ঠিক আছে মামা, তুমি যে ভালো মনে করো তাই হবে। থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ। তাহলে কাল সকাল 11টায় আমরা তার সঙ্গে দেখা করব। ওকে মামনি? ওকে মামা, ওকে ওকে। কাল সকাল জাস্ট 11টা। মা, মা গো, তোর কিছু হয়ে গেলে আমি মরে যাবো মা। আসসালামু আলাইকুম আপা। রাজু বেটা, কেমন আছো তুমি? ভালো মামা। বাবা রাজু, পরিচয় করে দিই, এ হলো আমার ভাগ্নি ডাক্তার কাজল, চার কথা তোমাকে বলেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আর এই হলো সিস্টার রূপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল। জি মামা। এই হলো তোমাদের পেশেন্ট, এই মহিষী নারীর সেবা যত্ন করার জন্য তোমাদের এখানে নিয়ে এসেছি। জি মামা। দেখি মা আপনার হাতটা। মামা, আজ আমি সত্যি গর্ববোধ করছি। আমার ডাক্তারের প্রথম জীবনে এমন একজন মহিষী মায়ের চিকিৎসার সুযোগ পেয়েছি। হ্যাঁ স্যার, আসলে আমারও খুব সৌভাগ্য এমন একজন মায়ের সেবা করতে পারবো বলে। মামা, আজকে থেকে ওনারা দুজনই আমার মায়ের সেবা করব। এখন থেকে আপনারা দুজন কাজে লেগে যান। মিস কাজল, আপনার বেতন মাসে 20,000 টাকা আর ওনার বেতন 5,000 টাকা। আপনাকেও কামে যদি আমার মায়ের খুশি থাকে তাইলে আপনাকে বেতন আমি দ্বিগুণ, না না দ্বিগুণ না, দ্বিগুণ না, 10 গুণ বাড়াই দিব। ডাক্তার কাজল, এই মাই আমার জীবনে সবকিছু। আমার মাই আমার ভেস্ত। আমার আমার মায়ের কিছু হলে আমি বাঁচব না। আমি সত্যি কইতেছি, আমার মায়ের কিছু হলে আমি বাঁচব না। আমি বাঁচব না মামা, আমি বাঁচব না, আমি মরে যাব। আরে ডাক্তার, কই থেকে এলেন? মামার সাথে দেখা করে মায়ের জন্য এসবগুলো নিয়ে এলাম। আমি কিছুক্ষণের জন্য বাইরে যেতেছি, আপনি আমার মায়ের দিকে একটু বেশি বেশি খেয়াল রাখেন। জানেনই তো আমার মাই আমার ভেস, আমার মায়ের জন্য কষ্ট না হয়। ঠিক আছে, রাখবো। আর আমি ডাক্তার, আমাকে রেখেছেন তো মায়ের সেবা যত্ন করার জন্য। এখন থেকে মায়ের সব দায়িত্ব আমার। হ ডাক্তার, আপনার প্রতি সে বিশেষ আমার আছে।
তবে একটু বাড়াইয়া কইলাম। এখন থেকে আপনার দুজন কাজে লেগে যান মিস কাজল। আপনার বেতন মাসে 20,000 টাকা আর ওনার বেতন 5,000 টাকা। ডাক্তার কাজল, এই মাই আমার জীবনের সবকিছু। আমার মাই, আমার ভেস্ত, আমার আমার মায়ের কিছু হইলে আমি বাঁচব না। ছেলেটা খুবই সহজ সরল, মাকে খুব ভালোবাসে। তোমার এই অবস্থা কেমন হয়েছে? বাপ ক্ষমতায় যাওয়ানোর আগে এই বয়সে 5টা খুন আর 8টা ধর্ষণ করাও একটু আমি ঘাবড়াই নাই। আর সামান্য এই অ্যাসিড মেরে ঘাবড়ামু? এইসব ফাও প্যাচাল মানুষের কাছে পারিস বুঝলি? হ্যাঁ দোষ, হ্যাঁ শোন, মনটা খুব খারাপ তাই মাল খাইতেছি। তুই ছাদের উপর চলে মিনার মুখমন্ডল সহ সারা শরীর ঝলসে গেছে, কুত্তার বাচ্চা ঝলসে গেছে। আজ তোরে আমি এই এসিড দিয়ে গোসল করামু, তোরে আমি গোসল করামু। তুমি আমার গাড়ি নিতে ধাপ দিলে কে? মূর্তি। মূর্তি? নাম কে? শিমু। শিমু, তা পৃথিবীতে হরেক রকম মৃত্যু থাকতে তুমি আমার গাড়ি বেছে নিলে কে? আপনার গাড়ি নিতে ছাপ দিলে আমার মৃত্যু তাড়াতাড়ি হবে তাই। বলো কি? হ্যাঁ, অন্যান্য গাড়ির চেয়ে আপনার গাড়িটা সবচেয়ে বেশি স্পিডে চলছিল। বলো কি? তাই ভাবলাম এই মুহূর্তে গাড়ি নিচে ছাপ দিলে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, আমার নিশ্চিত মৃত্যু হবে।
কিন্তু এইখানে সে মৃত্যু আমাকে চরম উপহাস করে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দিল। থামো বলছি, তুমি জানো আমার গাড়ি নিচে তুমি পড়ে মরলে আমার কি হইতো? আপনার কি হতো তা জানি না, কিন্তু আমার মৃত্যু হতো, আমি বেঁচে যেতাম, আমি বেঁচে যেতাম সাহেব, আমি বেঁচে যেতাম। এই মেয়ে কেন থামো, থামো কইতেছি, এই মুহূর্তে তুমি যদি মেয়ে মানুষ না হইয়া পুরুষ মানুষ হইতে চাইলে যে আমি কি করতাম? যাজ্ঞা, তুমি মেয়ে মানুষ, তোমার বিচার আমি করুম না, আমি করুম না, আমার মায়ে করব। ওরা গাইতে ওরা যাও। কিছুক্ষণ আগে আমার গাড়িতে ঝাঁপ দিছিল মরার লিখে, কিন্তু আমি ব্রেক করাতে সে বাইসে যায়, আমিও খুনে মামলা থেকে রেহাই পাই। মা মা এখন তুই কো মা, আমার গাড়িতে ঝাঁপ দেওয়ার জন্য এই মেয়েরা কি শাস্তি হওয়া উচিত? চুপ, একদম চুপ, এরকম নাবালিকের মতো না কান্দে, সাবালিকের মতো কও তুমি মরতে চাইছিলে কে? কি হলো কও, তোমরা তো মরার শখ কে? হ্যাঁ কান্দে কে? আরে কও, সব খুলে কও। বলো বোন বলো, কেন তুমি মরতে চেয়েছিলে? এই পৃথিবীতে আমার বাবা মা কেউ বেঁচে নেই, খুব ছোটবেলা থেকে আমি মামা মামির কাছে বড় হয়েছি, অনেক কষ্ট করে মামা মামি আমাকে বড় করেছে, পড়ালেখা শিখিয়ে বিয়ে পাশ করিয়েছে, তারপর অভাবের কারণে পড়ালেখা বন্ধ রেখে মামা মামির অভাবের সংসারে সামান্য যোগান দিতে একটা চাকরি খুঁজতে লাগলাম, পেয়েও গেলাম, একটা ট্রাভেল এজেন্সির অফিসে রিসেপশনিস্টের চাকরি। এভাবে চলতে থাকে কয়েক মাস। খুব ছোটবেলা থেকে আমি মামা মামির কাছে বড় হয়েছি, অনেক কষ্ট করে মামা মামি আমাকে বড় করেছে, পড়ালেখা শিখিয়ে বিয়ে পাশ করিয়েছে, তারপর অভাবের কারণে পড়ালেখা বন্ধ রেখে মামা মামির অভাবের সংসারে সামান্য যোগান দিতে একটা চাকরি খুঁজতে লাগলাম, পেয়েও গেলাম, একটা ট্রাভেল এজেন্সির অফিসে রিসেপশনিস্টের চাকরি। এভাবে চলতে থাকে কয়েক মাস। তারপর তারপর ট্রাভেল এজেন্সির মালিক সাদিক মোল্লা আমাকে একদিন বলে, যার জন্য তোমার এত অল্প বেতনে চলে কি করে? কি করব, এভাবেই তো চলছি। ঠিক আছে এখন আমি উঠি স্যার। আরে বসো বসো, চা খাও। নো থ্যাংকস, আমি চা খাই না স্যার। ঠিক আছে বসো। আচ্ছা সিমু, আমি যদি তোমাকে বেশি বেতনের ভালো চাকরি দিয়ে বিদেশে পাঠিয়ে দিই তবে তুমি যাবে? কি যে বলেন স্যার, বিদেশে যাবার মতো এত টাকা কি আমার আছে? আরে টাকার কথা ভেবো না, সে ব্যবস্থা করব আমি। সরি স্যার, এত সুখে স্বপ্ন দেখা আমার পক্ষে ঠিক হবে না। আরে বলছো কি সিমু, দাঁড়াও দাঁড়াও, তোমার মতো একজন সুশিক্ষিত স্মার্ট সুন্দরী মেয়ে বর্তমান যুগে দু টাকা নোটের নিচে চাপা পড়ে থাকবে, লাখ টাকা নেবে না? আসলে খুব দুঃখজনক ঘটনা সিমু। ঠিক আছে ভেবে চিন্তে দেখো, যদি যাও তাহলে মাসে প্রায় 50,000 টাকা বেতন পাবে। বলিস কি মা, 50,000 টাকা বেতন? হ্যাঁ মামি, বস তো তাই বললো। আলহামদুলিল্লাহ, দেখ মা সিমু, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, তোর চাকরিটা যদি হয়ে যায় তাহলে তোর মামাকে এই বয়সে বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে মরতে হবে না। ঠিক আছে মামি, ঠিক আছে, তুমি এত ভেঙে পড়ো না তো, তোমাদের সুখের জন্য, তোমাদের মুখের হাসির জন্য, মামার সুস্থ শরীরের জন্য আমি না হয় বিদেশেই যাব। সত্যি বলছিস মা,
সত্যি বলছিস? হ্যাঁ মামি, তোমাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে আমি বিদেশে যাব। কি বললে শিমু, তুমি বিদেশে যাবে? জি স্যার। বাবা বাবা, এই না হলো মডার্ন যুগের মডার্ন মেয়ের মতো কথা। এই ধরো তোমার অ্যাডভান্স, ধরো ধরো রাখো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে শিমু, তুমি এখন মেডিকেল চেক আপটা করে সার্টিফিকেটটা নিয়ে যাও। কাল দিনের মধ্যে ভিসা পাসপোর্ট রেডি হয়ে যাবে, পরশু দিন ফ্লাইটে তুমি চলে যাবে। ওকে ওকে স্যার। এবার তুমি ভিতরে গিয়ে বসো, আমি ডাক্তারকে ফোন করছি। ডাক্তারকে ফোন করবেন মানে স্যার? ও মা, তুমি জানো না তোমার মেডিকেল তো আর্জেন্ট, তাই ডাক্তার জরুরি ভিত্তিতে চেক আপ করে সার্টিফিকেট দিবে। জি। তাহলে ভিতরে গিয়ে একটু কষ্ট করে বসো, আমি আসছি। শিমু, অনেক দিন থেকে তুমি আমার চোখে লেগে আছো, কিন্তু সুযোগের অভাবে কিছুই করতে পারিনি। তাই সামান্য এই 10,000 টাকার বিনিময়ে সুযোগটা যখন এসেছে, তখন অরিজিনাল মেডিকেল চেক আপটা আমি করব। স্যার, ডাক্তার এসেছে? আরে ডাক্তার আসার সময় নেই। মানে এখন মেডিকেল চেক আপটা আমি নিজেই করব। তো দেরি করছে কেন? এসে পড়বে বাবা, তুমি পড়ো। যদি বেয়াদমি না নেন তাহলে ওকে আপনার কাছেই রেখে দিন মা, প্লিজ মা। আরে আপনারা দেখছি সরাসরি আমার বাড়িতে, আমি তো এখন অফিসে রওনা হচ্ছিলাম। স্যার, আপনি তো আজকে বাসে আসতে বলেছিলেন। স্যার, আমাকে ফ্লাইট কবে? আপনাদের সবার পাসপোর্ট ভিসা রেডি করে ফেলেছি, আগামী 2-1 দিনের ভিতরে সবার ফ্লাইট হয়ে যাবে।
তাইলে আমরা এখন যাই স্যার। আর হ্যাঁ, আগামীকাল সবাই আপনারা আমার অফিসে চলে আসবেন। জি স্যার। ঠিক আছে, এবার আসুন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই শোনো, তুমি আজ সন্ধ্যায় আমার অফিসে চলে আসবে একা। এই কে আপনি, আমার এখানে কি চান? আমি তো কিছুই ভুলি নাই, আমি কিছুই ভুলি নাই। ওই মা মারে, পাইছি ওই শুনে বাচ্চা, তুই আমার মায়ের গলার মধ্যে, আমার গলার মধ্যে চাইতে ধরছিলি। জোরের বাচ্চা তুই না, আমার মায়ের গলার জিভ চাইতে ধরছিলি। তোরে আমি কেমনি করে মারি? আর হায় তোরে আমি কেমনি করে মারুম? আরে রে আমি পাগল হয়ে গেছি, তোরে আমি কেমনি মারুম করে দে? মারে মা ওই হরমের বাচ্চা। তোর ফ্লাইট, আরে যা, ওকে হয়ে গেছে, ওকে হয়ে গেছে ফ্লাইট। তোর ফ্লাইট বাতিল হয়ে গেছে, তার মানে তোর বিদেশটা হবে না? না মা, আমি যে পৃথিবীর সবচেয়ে বড় এক হতভাগা, সবচেয়ে বড় হতভাগা মা। মা, তোমার শেষ সম্বল আমার বাপদাদার স্মৃতি, এই ভিটে বাড়িটুকু বিক্রি করে বিদেশ যাওয়ার জন্যে আদর ব্যাপারী সাদেক মোল্লার হাতে টাকা পয়সা তুলে দিয়ে আমি যে পথের ফকির হয়ে গেলাম মা, আমি যে নিঃস্ব হয়ে গেলাম মা, আমি যে নিঃস্ব হয়ে গেলাম মা। কি বলছিস বাবা? ডাক্তার, আল্লাহ তুমি আমার মায়ের জীবনটা ভিক্ষা দাও। আল্লাহ তুমি আমার মায়ের উপর রহমত নাজিল করো, আমার মায়ের উপর রহমত করো। আল্লাহ তুমি আমার জীবনের শেষ সম্বল, হতভাগি মাকে আমার কাছ থেকে কেড়ে নিও না কোথা, কেড়ে নিও না কোথা, আমার কাছ থেকে কেড়ে নিও না। সিস্টার জি, ওনার দিকে খেয়াল রাখবেন। জি স্যার। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার মা, আমার মা কেমন আছে? এই মুহূর্তে আপনার মা সম্পূর্ণ বিপদমুক্ত, তবে দু চার দিনের মধ্যেই বাইপাসটা করাতে হবে। বাইপাস করাতে হবে? হ্যাঁ, তা না হলে ওনাকে বেশি দিন বাঁচানো যাবে না। কি বললেন ডাক্তার সাহেব, আমার মা? এত ভেঙে পড়বেন না, তাড়াতাড়ি টাকা জোগাড়ের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আমি আপনার মাকে এই কেবিনে রাখার ব্যবস্থা করছি। ডাক্তার সাহেব, কত টাকা লাগতে পারে? সব মিলিয়ে 3 লাখ টাকা। তিন লাখ? বাবা রবিন, তোর বাবার শেষ সম্বল পেনশনের 2 লাখ টাকা তোর চাচার কাছে গচ্ছিত আছে। আল্লাহ না করুক কোনো বিপদ আপদের সময় ওই টাকাটা তুই কাজে লাগাবি, তোর বাবার মৃত্যুর সময় টাকাটা তোর চাচার কাছে আমানত রেখে বলেছিল,
রবিনের কোনো কঠিন বিপদের সময় যেন টাকাটা তার হাতে তুলে দেয়, যার কারণে তোর বিদেশ যাওয়ার জন্য আমি বাড়ি বিক্রি করে তোকে টাকা দিয়েছি, কিন্তু কিন্তু তোর বাবার ওই টাকাটা আমি হাত দিইনি। আমাকে তুই কথা দে বাবা, তোর বাবার ওই টাকা কোনো বাজে কাজে খরচ করবি না বাবা, কোনো বাজে কাজে খরচ করবি না। এই নাও তোমার বাবার পেনশনে 2 লাখ টাকা। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন চাচা। আমার মা যেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে চাচা। ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো, আল্লাহ রহমতে সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি চাচা। এসো বাবা এসো। সবকিছু শেষ হয়ে গেছে। বলিস কি? আমার 2 লাখ টাকা গুন্ডারা ছিনতাই করে নিয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, আমার মা হাসপাতালে, তার বাইপাস করাতে হবে। এখন আমি কি করব বল? কি আর করবি, যা হবার তাই হয়েছে, এখন আর কেঁদে কোনো লাভ নেই। মনকে শক্ত কর, সাহস সঞ্চার কর। মায়ের চিকিৎসার টাকা যখন গুন্ডারা নিয়ে গেছে, তখন প্রয়োজনে তুইও গুন্ডামি মাস্তানি করবি। মা গেল কই? কি ব্যাপার, সবারই দেখতেছি, আমার মায় কই? মা নামাজ পড়ছে। মা নামাজ পড়তেছে? কোন ওয়াক্তের নামাজ? মা নফল নামাজ পড়ছেন। নফল নামাজ পড়তেছে, ঠিক আছে পড়ুক, কিন্তু মার খাওয়ান দাওয়ান হয়েছে তো? না, মা রোজা রেখেছেন। মায়ের রোজা রাখছে কারণ আজ একজনের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। তার মানে আমার? জি, আমার জন্মদিন। হ্যাঁ ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ ভাইয়া, আজ আমার পরীক্ষা শেষ আর তোমার জন্মদিন, তাই তোমাকে চমকে দেওয়ার জন্য আমি হোস্টেল থেকে চলে এসেছি। এই নাও তোমার জন্য। থ্যাঙ্ক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। জামিনীদের হাতে আমার মায়ের আমি ইফতারি খাওয়ামো, আমার মায়ের ইফতারি খাওয়ামো। মা
চরণ তলে দিন গো আমায় ঠাই, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, এই চরণ তলে বেহেশ আমার খোদার কসম খাই, এই চরণ তলে বেহেশ আমার খোদার কসম খাই, ও মা আমার মা, ও মা আমার মা, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই। আপনার বুকে মাথা রেখে আজান শুনতে পাই, আপনার বুকে মাথা রেখে আজান শুনতে পাই, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, এই চরণ তলে বেহেশ আমার খোদার কসম খাই, এই চরণ তলে বেহেশ আমার খোদার কসম খাই, ও মা আমার মা, ও মা চরণ তলে দিন গো আমায় ঠাই, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই। আপনার চোখে আসমানের ইমুর দেখতে পাই, আপনার চোখে আসমানের ইমুর দেখতে পাই, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাই, এই চরণ তলে বেহেশ আমার খোদার কসম খাই, এই চরণ তলে বেহেশ আমার খোদার কসম খাই, ও মা আমার মা, ও মা তুমি থাকো, আমি আসছি। আচ্ছা থাকো। কে আপনি, কাকে চাই? আমি শরীফ চৌধুরী, এ বাড়ির মালিক শাহানা চৌধুরী আমার স্ত্রী, রাজু আমার ছেলে। পারমিশন ছাড়া ভিতরে যাওয়া নিষেধ আছে। কি কি বললি? পারমিশন? এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস? আমার বাড়িতে আমি ঢুকবো আর আমাকে পারমিশন নিতে হবে? তোকে আমি এই লোকটা এত হইছো কিসের? রাজু, এই বেয়াদব দারোয়ানটাকে কে রেখেছে? ও আমাকে বাড়িতে ঢুকলে আমি অপমান করেছে। ওকে পিয়া চৌধুরী, আঙ্গুল নামে কথা কও,
নইলে তোমার হাতে সব আঙ্গুলগুলা পাটখুরি ভাঙার মতো মটমট করে ভেঙে ফেলামু। কারণ এই শহরে রাজুর সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কথা কওয়ার মতো সাহস এখনো কারো হয় নাই। রাজু, ইয়ে মানে আমি তুই চুপ যা কইতাছি একদিন তো ভুল কই নাই। আরো শুনে রাখো, দারোয়ানের হুকুম দেওয়া আছে এই বাড়িতে অপরিচিত কেউ ঢুকতে গেলে আমার মায়ের হুকুম লাগবো। এবার দেখতে পারো আর গেট লাগা। ঠিক আছে, আমিও দেখে নেব। এই চলো। আরে পার্টনার যে কখন এলে? এসো বসো বসো বসো। তা পার্টনার, এতদিন পর দেশে ফিরলে, আমাদের কথা মনে ছিল তো তোমার? আরে মনে ছিল বলেই তো বিদেশের সব ব্যবসাপাতি গুটিয়ে একেবারে চলে এলাম। বলো কি, ব্যবসাপাতি সব গুটিয়ে একেবারে চলে এসেছো? বাহ 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 বাহ, খুব ভালো করেছো পার্টনার, খুব ভালো করেছো। তা তোমার চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? সোজা প্লেন থেকে নেমেই চলে এসেছো, বাড়ি গিয়ে বউ বাচ্চার সঙ্গে দেখা করে আসুন। আরে ধ্যাত তারি, বউ ছেলের মুষ্টি কিলায়, ওরা আজ আমার ভেতরে যে অপমানের আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি সেই আগুনে ওদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে নদীর পানিতে ভাসিয়ে দেব, আর সেই পানিতে আমি নৌকা ভাসিয়ে ওদের বুকে বৈঠা চালিয়ে গিয়ে আমার রাজত্ব দখল করব। আমার রাজত্ব সে জানিয়ে জুরমত কোথায় দেখছি না তো? কোথায় আবার, হয়তো কোনো আড্ডায় নাচন কুদন আর খেলন নিয়ে ব্যস্ত আছে। নিয়ে যেতে পারেনি।
তুইও পারবি না। এই টাকাগুলো আমার ভীষণ প্রয়োজন। দেখছি তিনটে ক্ষুধার্ত বাঘ হয়ে ছোট্ট একটা খরগোশ শাবককে নিয়ে ট্যাঁ হেঁচড়া করছো, এতে কি তোমাদের ক্ষুধা মিটবে? মিটবে না। কি বলতে চান আপনি? বলতে চাই তোমরা তিনজনই ভীষণ ক্ষুধার্ত, তাই সামান্য এই মাংসপিণ্ড দিয়ে তোমাদের তিনজনের ক্ষুধা কিছুতেই নিবারণ। ওটা নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে তোমাদের আত্মঘাতী মৃত্যু হতে পারে। হ্যাঁ তাই বলছি, তোমরা যদি আমার একটা কাজে চুক্তিবদ্ধ হও তাহলে তোমাদের চাহিদার চেয়ে 10 গুণ বেশি টাকা আমি দেবো, বলো রাজি? হ্যাঁ, আমার মাকে বাঁচাতে হলে এই পৃথিবীর সবচেয়ে কঠিন ও জঘন্যতম কাজটি আমাকে করতে হবে, কারণ মাই যে আমার জীবনের শেষ সম্বল। আরে হা করে দেখছো কি, রাজি হয়ে যাও বাবা, রাজি হয়ে যাও। আমি রাজি। এদিকে এ হচ্ছে রাজু, ঠিক আছে। আর এ হচ্ছে শানা, জি রাজুর মা, জি। আর এ হচ্ছে রবি, রাজুর বোন। এই তিনজনকে তোমরা তিনজনে খুন করবে। আর চুক্তি মোতাবেক তোমরা তিনজনেই পাবে 15 লক্ষ টাকা। এটা হচ্ছে তোমাদের অ্যাডভান্স, বাকিটা কাজ শেষে পাবে। আর শোনো, তাহলে কসম, আমার নাম শরীফ চৌধুরী, রাজু রবি আমার সন্তান, শাহানা আমার স্ত্রী। আমি তাদের আপনজন হয়েও ওদেরকে খুন করার জন্যে তোমাদেরকে 15 লক্ষ টাকায় চুক্তি করেছি। এবার বুঝতে পেরেছ আমি কত ভয়ঙ্কর? মা, মা গো, তুমি আমাকে ক্ষমা করো মা। আমি আমি একটা নতুন চাকরি পেয়েছি, কোনো চিন্তা করো না মা, যত টাকা লাগে আমি ব্যবস্থা করে দেবো মা, তুমি কোনো চিন্তা করো না মা। যা বাবা, চিন্তা করো না। তুমি থাকো মা, আমি যাই। যা বাবা। রবীন্দ্র সাহেব, টাকা জোগাড় হয়েছে? ডাক্তার, আমি টাকা নিয়ে এসেছি, আমার কাছে দিন। এই দিন টাকা, আপনি জলদি আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন, আমার অনুপস্থিতিতে মায়ের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। আচ্ছা ঠিক আছে, জানি দিত ডাক্তার, আমার মাই আমার সব।
এসো মা, এসো। আজ থেকে এই ইন্ডাস্ট্রি লিটুর দখলে। গেটে তালা লাগাইছি, আমার চান্দার 5 লাখ টাকা শোধ কইরা তারপর ভিতরে ঢুকবি। এই তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, কার অফিসের সামনে এসে সন্ত্রাসী করছিস? এই লিটু এসব বড় করো না, আর টাকা না দিলে বুলডোজার দিয়ে এটা ভেঙে এখানে আধুনিক নাচ ঘর বানিয়ে এরকম কচি মায়ের অপমান করছে। ঠিক আছে ঠিক আছে, আমি আইতেছি। ওই কুত্তার বাচ্চা, তুই আমার মায়ের অপমান করার সাহস কই থেকে পাইলি? ওই কই থেকে পাইলি? আমার মায়ের পবিত্র শরীরে অন্য কারো ছায়া পড়বো দেখে, অন্য কারো নিঃশ্বাস লাগবো দেখে আমার মায়ের পিছনে প্রহরীর মতো সবাই দাঁড়িয়ে থাকে। এই আমার মায়ের সামনে কেউ না কেউ না কেউ দাঁড়ান, কেউ না, আমি, আরে আমি নিজেও দাঁড়াই না। আমার মায়ের চোখের দিকে তাকাইছস, আমার মায়ের অপমান করছস, আমার মায়ের শরীরে তুই হাত দিছস, ওই হাত দিছস। এই তুই কোন হাতে মারছিলি? কো কো এই হাত, এই হাত, এই হাত নাকি কোন হাত? এই কোন হাত? কই ফেলা, কই ফেলা, এই কো কো কই ফেলা, কই ফেলা, ডান ডান হাত দে। এই এই কসকি তুই এই এই ডাইনা দিয়ে আমার মায়ের থাপ্পড় মারছিস? এই 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 চপ চপ চপ, আমার আদালতে বিচার হইব। এই এই চপ চপ চপ, এই তুই যে আমার মায়ের থাপ্পড় মারছিস এই জন্য আমি কি করুম? এই তোরে কল্লা কাটুম, পা কাটুম, এই তোর হাত কাটুম, এই কি করুম? এই এই চপ 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 চপ, এই 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 অর্ডার অর্ডার অর্ডার, এই আমি তোর কি করে মারুম? এই তুই ডাইনা দিয়ে আমার মেরে মারছো? এ আল্লাহ, এই যে এই ডাইনা দিয়ে মারছে, এই ডাইনা, এই যে এই ডাইনা, এই যে তুমি ভাত খাবে না কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ মা, রাজু ভাই এলে আমরা তাকে কি জবাব দেবো? মা,
মা, মা, তুই মন খারাপ করিস না। যে পোলারা তোর সাথে বেদবি করছিল ও আসলে একটা বেদব, মূর্খ, অশিক্ষিত। ওর ব্যবহারের জন্য তুই মনে করে কষ্ট রাখিস না। ওরে আল্লাহর হস্তে মাফ করে দে মা, কারণ কারণ ওই পোলাটা মরে গেছে মা। মা হয় মা, তোর মুখটা তো শুকনো লাগে কেন? এই আমার মায়ের কি হয়েছে? ডাক্তার কই? ডাক্তার? আরে এই ডাক্তার, এই ডাক্তার, এদি আসো। আরে আমার মায়ের মুখটা এত শুকনো শুকনো লাগে কেন? সকাল থেকে মায়ের কিছু খায় নাই? আমার মায়ের কি শরীর খারাপ? না, শরীর খারাপ না, ওই ঘটনার কারণে মা সকাল থেকে কিছুই খাচ্ছেন না। সকাল থেকে কিছু খায় নাই? আরে কই কি মা, কই মা, তুই খাস না কে? আমারে কো। ওই মা, তোরে তোরে কেউ কিছু কইছে? তাইলে খাস না কে? বুঝছি, তাহলে রান্না ভালো হয় নাই। আরে বুয়া, আরে ওর ভাই, আরে আমার মায়ের জন্য কি রান্না করছো? তাই যান, মায়ের জন্য বেগুন ভর্তা থেকে শুরু করা মাজা খায় সব রকম খাওয়ানি পাকাইছি। মা তো কিছুই খাইতেছে না। সবই রান্না হয়েছে, তাহলে মায়ের ভাত খায় না কে? ওই মা ভাত খায় না কে? এই রুবি মায়ের জিগা। মা, ও মা, তুই আমারে কহ, তুই কি দিয়ে ভাত খাইবি? ইয়ে হরিদে মাংস, ইয়ে দুম্বার মাংস, নাকি উটের মাংস? কোনটা মা, কোনটা তুই কো মা, তুই কো, তুই যেটা দিয়ে খাইবি আমি সেটাই ব্যবস্থা করুম মা, আমি সেটাই ব্যবস্থা করুম। হ মা, সেটাই ব্যবস্থা করুম মা। ওই রুবি মায়ের জিগা, মা কি দিয়ে ভাত খাইবো? মা তুমি চুপ করে থেকো না, বলো ভাইকে, বলো তুমি কি দিয়ে ভাত খাবে? এই ডাক্তার, মায়ের জিগাও না খে। বলুন মা, জিগাও আপনি কি খেতে চান বলুন। দই ভাত, দই ভাত, দই ভাত। মা, ওই মা, তুই দই দিয়ে ভাত খেবি? তুই আমারে কোলে ডেকে আগে করে ডেকে মা, মা তুই দই দিয়ে ভাত খেবি? আরে আরে আমি মা দই দিয়ে ভাত খেবো, আরে মা বলে দই দিয়ে ভাত খেবো। আর আমি যাইতেছি এই ঢাকা শহরে যত নামি দামি দোকান আছে সব দই আমি তোর সামনে ফেলাবো মা, আমি তোর সামনে ফেলাবো মা, আমি তোর সামনে নিয়ে আইতেছি। বুয়া, আরে গরম ভাতের ব্যবস্থা করো, আমি দই নিয়ে আইতেছি মা, আমি দামোয়ার আসুম, আরে আমি দামোয়ার আসুম। এই যে ভাই, আপনার দোকানে খুব সুনাম শুনছি, শহরের সেরা দই নাকি আপনার দোকানে পাওয়া যায়। আমার মায়ের দই দিয়ে ভাত খেবারে দই দিয়ে ভাত খাইবো। একটা কাম করেন, যত নামি দামি এলাকার দই আছে আপনি সব প্যাক করেন, প্যাক করেন, আমার গাড়িতে উঠান। এই নেন টাকা, নেন টাকা, নেন। আরে কই কি টাকা লাগবো নাকি? এই নেন, ইচ্ছা মতো গুইনে নেন, আপনাদের কত হইলো নেন, 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 তারপরে আমার গাড়িতে উঠান। আরে উঠান তাড়াতাড়ি, ওই গাড়িতে দই উঠা। হাই হাই, এই যদি সিগনাল পড়ে গেছে ছাড়তে কতক্ষণ লাগবো? স্যার মনে হয় দেরি হইবো। কষ্টি, এই তোর একটা কাম কর, গাড়ি নিয়ে বাসায় চলে আয়, দই নিয়ে আমি দূরে যেতেছি, আয় তাড়াতাড়ি আয়। ভাই ভাই শুনুন। আরে শোনার টাইম নাই। এই যে মা, এইটা হইলো বগুড়ার দই মা, আর এইটা হইতেছে টাঙ্গালের দই, টাঙ্গালের দই মা, আর এইটা হইতেছে খুলনার দই মা, খুলনার দই। আজকে তোরে আমি আমার মন না বইরা দই দিয়ে ভাত খাওয়াবো মা, দই দিয়ে ভাত খাওয়াবো। হাকর মা, হাকর, হাকর।
ঠাকুর মা ঠাকুর ঠাকুর মা ঠাকুর মন না ভরে খা মা মা ঠাকুর মা ঠাকুর মা মা আরে খাও খাও, তোমাদের যত খুশি মন চাই খাও। আবার দেখো খেতে খেতে যেন সব প্ল্যান প্রোগ্রাম গুলো খেয়ে ফেলো না। আর এবারে প্ল্যান প্রোগ্রাম যদি মিস হয়ে যায় তবে কিন্তু তোমাদের চাকরি নট করে দিয়ে আমার সব টাকা ফেরত নিয়ে নেবো। ওকে চৌধুরী সাহেব ওকে, এসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, শুধু একটু অপেক্ষা করুন, দেখবেন ওই রাজুর বাচ্চা কেমন গুলিবিদ্ধ পাখির মতো ধপাস করে মাটিতে পড়ে মর গিয়া। হ্যাঁ পার্টনার হ্যাঁ, আপনার দয়ালের কসম, শীঘ্রই আপনি আপনার স্ত্রী সন্তানদের চল্লি জাগাতে পারবেন। কি ব্যাপার, মা গেল কই? এখানে মায় কই? মা নামাজ পড়ছেন। মায়ের নামাজ পড়তেছে? এই মধ্যরাতে কিসের নামাজ? মা তাহাজ্জুদে নামাজ পড়ছেন। ও কি ব্যাপার, এত রাতে হঠাৎ আপনার ঘুম ভাঙলো যে? না মানে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। স্বপ্ন? হ্যাঁ, একদল হয় না আমারে মায়েরে আর রুবিরে মারতে আগেইতেছে। এ আপনার মনের খেয়াল, আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন তো তাই, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। না কাজল না, এইটা আমার মনের খেয়াল না, আমার মনটা যেন কেন কইতাছে সত্যি সত্যি একদল হয় না আমাকে পিছনে দূরে আইতেছে আর আমরা পালাই বেড়াইতেছি। আচ্ছা কাজল, যদি কোনোদিন এমন সময় আসে সেদিন তুমি কি প্রিয় বন্ধু হয়ে আমাকে পাশে থাকবে না? আবারও কই, আমার প্রাণ প্রিয় মায়েরে এখন যেভাবে সেবা যত্ন করতেছ তখনও সেভাবে সেবা যত্ন কইরে তোমার চোখে চোখে রাখবা। কও কাজল রাখবা, কও না কাজল রাখবা, বলো কাজল রাখবা। রাখবো রাখবো, আমি সেবা যত্ন করে তাকে সব সময় চোখে চোখে রাখবো। আপনি আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। না কাজল না, তোমার স্থান আমার পায়ে না, আজ থেকে তোমার স্থান আমার পক্ষে, আমার পক্ষে। কাজল
এখনই জ্ঞান ফিরে আসবে। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আছেন? জি ভালো। সিস্টার, সিস্টার ও কেমন আছে? জি উনি ভালো আছেন, আপনি কেবিনে যান। ঠিক আছে। এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? আসুন। বসুন।
ये मने फूल आपने चुन्नो थैंक यू क्या मन अच्छे भालो मिस रूबी आपना पेशेंट अगर शुष्ट हो इच्छा को ले आज ही नहीं जितने पारन ठीक अच्छे है मिस रूबी आमी पूरो पूरी शुष्ट हो किंतु आपने ना था कहे उरामा के रिलीज दिच्छे ना प्लीज आमा के खाने के रिलीज करार व्यवस्था करूं ताना है कुल्ला हॉस्पिटल से के रिलीज पे लो आपने पूरी चीज ना दी आमर कस्ती का आपने रिलीज पे तो जान क्यों हलो क्यों भाग चेन ना किचु ना आज देर मोतो कोनो पूरी चीज आमन नहीं शुद्ध ऐ तो कुछ नहीं रखूं आमे एक जो शिक्षित तो बेकार जुबक की तुम बेकार सॉरी माने आपने बेकार এখনো পর্যন্ত আপনি চাকরি করবেন পেলে তো অবশ্যই করব ওয়াও তাহলে ভাইয়াকে বলে দেখা দিতে পারে তাড়াতাড়ি আমার গাড়িটা বের করতে বলো আসুন ভেতরে আসুন রুবি ওকে ভাইয়া ওর নাম রবিন ভাইয়া আমি তোমাকে না জানিয়ে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে বেড়াতে গিয়েছিলাম হঠাৎ কতগুলো গুন্ডা আমাকে অ্যাটাক করে ঠিক তখনই ও আমাকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে খুব ভালো করছো ভাই কিন্তু তোরে না কতবার নিষেধ করছি একা একা বাইরে যাবি না গাড়ির চাবি নিবি না অবদ্ধ হইছস না আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আর কোনোদিন এমন ভুল হবে না কোনোদিনও না প্লিজ ভাইয়া না তোর কোনো ক্ষমা নাই ভাইয়া আরে পাগল তুই তুই আমার একমাত্র স্বরূপ হইন আরে তোর কিছু হইলে আমি আমি পাগল হইয়া যাবো রবি তুই আর মা সারা আমার আমার কি আছে কো ভাইয়া তোমারে অনেক ধন্যবাদ ভাই আমার বন্ডে বাঁচাবার লেগে তা তুমি করো কি আপাতত কিছুই না বেকার গ্র্যাজুয়েশন করার পর একটা চাকরির জন্য জায়গায় জায়গায় ধর্ণা দিচ্ছি কপালে জুটছে না কও কি হ্যাঁ ভাইয়া পারলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন তুমি চাকরি করবা কও কি চাকরি করবা যে কোনো চাকরি হলে চলবে হাসপাতালে মা অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার আরে তোমার মা হাসপাতালে আরে ওর মা হাসপাতালে কত টাকা লাগবে কও কত টাকা বেতনে তুমি চাই করবা আরে কও 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 ভাই আপনি যাই দেন আচ্ছা ঠিক আছে সেইটা আমার উপর ছেড়ে দাও আর শোনো তোমার চাকরি হইল আমার বাড়িতে আর তোমার কাম হইল আমার বোনেরে সুখে সুখে রাখা আমার বোনের যেন কোনো ক্ষতি না হয় মনে রেখো রবিন এই পৃথিবীতে আমার মাই হইল আমার বেস্ট আর আমার বোন হইল সেই বেস্টের আলো তাই আমার বোনের কিছু হইলে আমার বেস্ট অন্ধকার হয়ে যাইব আর আমি আমি কিন্তু পাগল হয়ে যাব যাক রবিন আজ থেকে কামে লেগে যাও ও ভাইয়া ইউ আর রিয়েলি গ্রেট আরে এত ভাবাভাবির গুষ্টি কি লাই হ্যাঁ জলদি ঢুকে যাও ঢুকে যাও হ্যাঁ তুমি ওই রাজুর বাচ্চার বুকে শুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বেরিয়ে এসো আমি ওর আত্মঘাতী মৃত্যু চাই বিভৎস মৃত্যু বিভৎস এই নাও অস্ত্র আর এই হলো লাইসেন্স এইটা তোমার আর আমার বোনের নিরাপত্তার জন্য
জানোই তো দিন দিন আমাকে শত্রু বাড়তেছে, কখন কোন অঘটন ঘটা যায় কওয়া যায় না। আমি নামাজে গেলাম, তুমি তোমার কামে লেগে যাও। হ্যালো, হ্যাঁ কাজল বলো। মা কাঁদছে। মায়ে কান্দছে কেন, কি হয়েছে? জানি না, কিছুই বুঝতে পারছি না। মা শুধু কাঁদছে আর কাঁদছে, আমরা কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আইতাছি এক্ষুনি আইতাছি। হেই, তাড়াতাড়ি গাড়ি আনতে কও। আরে আরে বাড়ি চলো। আচ্ছা ভাই, ফরজ নামাজটা পড়ে গেলে হতো না, এমন কি হয়েছে যে? এই এই চুপ, একদম চুপ। এই বেটা, জানিস আজকে আমার নামাজটা কাদা হয়েছে, কিন্তু পরে সেই নামাজটা কাদা পড়তে পারো। কিন্তু আমার মায়ের চোখের একটা ফুটা পানি যদি মাটিতে পড়ে, তবে আমি সেটা কেমনে পূরণ করুম? ওই কেমনে পূরণ করুম? আর কি করে আল্লাহরে কমু? হে আল্লাহ, আমার মাই আমার ভেস্ট, আমার মাই আমার ভেস্ট। দুঃখিত ভাই, আমার ভীষণ ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে আর একটা কথা শোন, এই পৃথিবীতে আল্লাহ যতগুলা ফরজ কাম দিছে, তার মধ্যে সন্তানের কাছে সবচেয়ে বড় ফরজ হইল তার মায়ের চোখের পানি মুছে দিয়ে মায়ের মুখে হাসি ফোটানো, পবিত্র ফুলের হাসি, যে হাসি একজন পাপিষ্ট সন্তানের কঠিন হাবিয়া দোযোগের আগুনকে স্তব্ধ করে দেয়, যে হাসি একজন ভাগ্যবান সন্তানকে বেহেস্তি পথ দেখিয়ে দেয়, বেহেস্তি পথ। হয় মা, বা তুই কান্দুসকে, মা কান্দুসকে, হয় রবি মায়ের কান্দে কে, কাজল মায়ের সাথে কেউ বেদাবি করছে? কমা আমারে কমা আমারে কর, আমি তার এই দুনিয়া থেকে একবারে বিদায় করে নিব মা। রবি ভাইয়া, রসুন খালা, রসুন খালা, রসুন খালা কি হয়েছে কাজল? রসুন খালাকে নির্যাতন করে মেরে ফেলেছে। লাশের সামনে তো জ্ঞান নিয়ম কিসের? এই যে মুরব্বী, লাশ নিয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি লাশের দাফনের ব্যবস্থা করুন। না, এই লাশ এখন দাফন হবো না। কেন দাফন হবে না? কেন অফিসার, উনারে নির্মম নির্যাতন করে খুন করা হয়েছে, তাই আগে লাশের ময়না তদন্ত হইব, তারপর থানায় কেস হইব, তারপর লাশ দাফন হইব। আপনি কে? আমার নাম রাজু। দেখুন আপনি রাজু বাজু যে হন না কেন, এটা একটা অন্য ধরনের কেস, তাই একে থানায় নথিভুক্ত হবে না, এই লাশের ময়না তদন্ত হবে না। ওসি সাহেব, এটা নারী নির্যাতন ও হত্যা কেস, তাই এই কেস নথিভুক্ত না হওয়ার এবং লাশের ময়না তদন্ত না হওয়ার কারণটা কি আমি কি জানতে পারি? আপনার সঙ্গে বাজে পেতাল পড়ার সময় আমার হাতে নেই, আপনি জানতো? আমার হাতেও সময় নাই, তোরে এই মুহূর্তে এইখান থেকে তুলে নিয়ে গিয়া কুকুরের মতো নির্যাতন করে হত্যা করুম, তখন তোর এই লাশের কোনো মামলা হইব না, অসানোর তোমায় পইরা থাকবো তোর বেহরিস লাশ। ইয়ে না মানে, দেখুন রাজু সাহেব, খামাকা মাথা গরম করে কোনো লাভ নেই, আপনি যে কেসটা নিয়ে ডিল করতে এসেছেন সেটির ঘটনা বড়ই নির্মম এবং বেদনাদায়ক, কিন্তু আমার কোনো কিছু করার নেই, কারণ এটাকে ঠেক দেওয়ার জন্য উপর মহলের বড় কর্তারা পিট লাগিয়ে বসে আছেন,
ওরা যে কোনো মূল্যে তাকে ধামা চাপা দেওয়ার জন্য প্রস্তুত। আপনি ঠিকই কইছেন, আর আপনি ঠিকই তো কইছেন। তাইলে ওই হত্যার বিচার এখন আমাকেই করতে হইব। বললাম তো থানায় বলা আছে লাশের কোনো কেস হবে না, ময়না তদন্ত হবে না। হ্যাঁ হ্যাঁ আমি সব দেখব। জি 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 আঙ্কেল। আরে তুমি এখন শুধু চার পাঁচ দিন খাও দাও আর ঘুমা, রুম থেকে একদম বের হবে না, বুঝেছো? ঠিক আছে, বাইরের পরিবেশ পরিস্থিতি নর্মাল না হওয়া পর্যন্ত আমি রুমেই আছি। জি জি, সালাম আলাইকুম। রাজু তুমি? হ্যাঁ আমি রাজু, তোর আশ্রয়। ঈশ্বরের বাচ্চা, তুই আমার নিরপরাধ খানারে খুন কইরা এখানে লুকিয়ে বাঁচবার চাস? বাঁচতে পারবি না। এখন তোর কোন বাপরে ডাকবি? ডাক, এই তোর এখন কে বাসে যাইব? ডাক ডাক, তোর কোন মন্ত্রী বাপ আছে তাই ডাক। গরম খবর, গরম খবর! আততায়ীর গুলিতে বেডরুমে শিল্পপতি খুন। আজকের গরম খবর, তাজা খবর, আততায়ীর গুলিতে বেডরুমে শিল্পপতি খুন। মা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধটা দাও। মা, ওষুধটা খেয়ে নি। এই যে পানি। পানি? থ্যাংক ইউ। ধরো, এখন কেমন লাগছে মা? জি মা, আপনার কফি। এই নিন কফি। থ্যাংক ইউ। মা, একটা রিকোয়েস্ট করি। আমি আমি বান্ধবীর জন্মদিনে যাচ্ছি মা, প্লিজ মা, তুমি কিচ্ছু ভেবো না, অনুষ্ঠান শেষ হলেই আমি চলে আসবো, এই যাবো আর আসবো মা, প্লিজ। এই কাজল আপু, তুমি মাকে একটু বলো না। আমি আমি যাবো আর আসবো, প্লিজ বলো না একটু মাকে। ঠিক আছে মা, ওকে যেতে দিন, আমি না হয় ওনাকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? আসি কাজল আপু, বাই বাই। আপনি খুব ভালো মা। রবিন, রবিন, কি ব্যাপার, কোথাও তো দেখছি না। রবিন গেল কোথায়? রুবি, 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 Thank you.
মন তোমাকে নিয়ে অচিন ঠিকানায় হারিয়ে আমি যাই কোথাও খুঁজে পেলাম না বাঘা মিয়া জুলমত মিয়া এখন তোমাদের যা মন চাই তাই করো যা মন চাই তাই করো আজ আমার আনন্দের দিন খুশির দিন তিন শত্রুর দুইজন শেষ রাজু ও শালা কুপকাজ আর গুলি খেয়ে প্রাণপাত আজ তোমাকে দেখে মনে হচ্ছে খুশির ঠেলায় তুমি বাতাসের সঙ্গে হোলি খেলছ আর বাকি একটাকে নাই করতে পারলে ওই হোলি খেলার পুরো মাঠটাই আসবে আমার দখলে তখন আমি দিন দুপুরে সরাসরি গিয়ে ওই রাজত্ব দখল করব রাজত্ব Thank you.
মনে রেখে দিও বুকেরই মাঝে হারিয়ে ফেল না কোনখানে তুমি ছাড়াই জীবনের নেই কোনো মানে তুমি ছাড়াই জীবনের নেই কোনো মানে সন্ত্রাসী কিংবা পেশাদারী খুনি হতাম তোমাকে এতগুলো কথা বলার সুযোগ না দিয়ে তোমার বাবা শরীফ চৌধুরীর 5 লক্ষ টাকার বিনিময়ে এই পিস্তলের সব কাজে বুলেটের আঘাতে তোমার ওই বুকটা ঝাঁঝরা করে দিয়ে চলে যেতাম। তুমি কি বলছো? হ্যাঁ রুবি, হ্যাঁ, আমি তোমার বিশ্বস্ত লোক নই।
আমি তোমার বাবা শরীফ চৌধুরীর ভাড়া করা গুন্ডা। তুমি শরীফ চৌধুরীর ভাড়াটা গুন্ডা? হ্যাঁ রুবি, শুধু তোমাকেই নয়, ওই শরীফ চৌধুরী তোমার মা এবং ভাইকে খুন করার জন্য আরো দুইজনকে নিয়োগ করেছে। রবিন আমাকে মেরো না, আমাকে রবিন তুমি আমাকে মেরো না, প্লিজ রবিন মেরো না আমাকে। ওঠো রবি, তুমি এখন সোজা বাসায় চলে যাও, আর আমি আমার মাকে দিয়ে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। রুবি তো এখনো ফিরেনি। আরে কি কথা শুনো, এত রাত হয়ে গেল রুবি এখনো ফিরে নাই। হ্যালো রাজু কইতাছি। রাজু ভাই, রাজু ভাই। আপনার বোনকে বডিগার্ড রবিন খুন করে পালিয়ে যাচ্ছে, আপনি তাকে ধরুন। কি রবিন রুবিরে খুন করে পালিয়ে যেতেছে? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আইতাছি। কি হয়েছে, কে ফোন করেছিল? সিমো, রবিন রুবিরে খুন করে পালিয়ে যেতেছে, তুমি মার কাছে থাকো, আমি আইতাছি। এখন কি হবে? মা, 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 রুবি, মা, রবিন নাকি তোমাকে খুন করে পালিয়ে গেছে। কি বলছো সীমাপ্পু? হ্যাঁ, এই মাত্র ফোনে তোমার খুনের কথা শুনে তোমার ভাইয়া পাগলের মতো ছুটে বেরিয়ে গেছে। ও মাই গড, মিষ্টি ভাইয়া রবিনের বাড়িতে গেছে। এসো মা, এসো। চলো তাড়াতাড়ি চলো। বল আমার বোন কই? আমি জানি না। না ভাইয়া, না, না ভাইয়া। এই তুমি কি করছো ভাইয়া? কে রবিন? আমাদের বাবা শরীফ চৌধুরীর কথা মতো তোমার বোনকে খুন না করে তোমার বুকে ফিরিয়ে দিয়েছে, তোমার সাথে বিশ্বাসঘাতকতা না করে তোমাকে সম্মান দিয়েছে, সে রবিনকে মেরে তুমি এ কি অবস্থা করেছো ভাইয়া, এ কি অবস্থা করেছো? এসব তুই কি করছ রবি? হ্যাঁ ভাইয়া, শরীফ চৌধুরী শুধু আমাকে নয় তোমাকে আর মাকে খুন করার জন্য লোক নিয়োগ করেছে। প্লিজ ভাইয়া, রবিনকে শাস্তি না দিয়ে আমাদের চিরশত্রু ওই শরীফ চৌধুরীকে শাস্তি দাও। ওকে তুমি আইনের হাতে তুলে দাও ভাইয়া, আইনের হাতে তুলে দাও। ঠিক কইছাস। সরি রবিন, ভুল বুঝে আমি তোমার গায়ে হাত তুলছি, তুমি আমার ক্ষমা করো, আমি বড় অন্যায় করে ফেলাইছি। রবি চল। মা, 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 তুই কথা বল, মা, কথা বল, আরে তোর কি হয়েছে মা, মা তুই কথা বল, মা কথা বল, মা, 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 রবিন হয়েছে তোর বাবা, মা চল বাবা চল, এখন এখান থেকে চলে যাই, চল আমরা এখানে থাকবো না, অসুস্থ সমাজ আমরা থাকবো না, এখানে মানুষের প্রতি মানুষের কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই। চল বাবা চল, চল চল বাবা চল বাবা, বাই বাই।
হায় হায় রবিন, এ কি অবস্থা তোমার? এ কি অবস্থা? মুখের মধ্যে রং আরো মেখে এত রাতে মাকে নিয়ে পালিয়ে যাচ্ছ কোথায়? না, আমার ছেলের চেহারা এসব রঙালতা নয়, ওকে মেরে রক্তাক্ত করা হয়েছে। তাই আমার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি। হ্যাঁ চৌধুরী সাহেব, আপনার কাজ করতে গিয়ে আজ আমার এই অবস্থা। হ্যাঁ আমি তো জানি, আর জানি বলেই তো ছুটে এলাম তোকে উদ্ধার করতে। উদ্ধার করতে? হ্যাঁ রবি, তুই আমার সঙ্গে চল, তোকে আমি বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাবো। চল এই ওকে নিয়ে চল। না, আমার ছেলে তোমাদের সঙ্গে যাবে না, ওকে আমি যেতে দেবো না। এই ধরছ নাকি? আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি তাদের কাউকে বাঁচতে দেব না রে মা, এই পৃথিবীতে কাউকে বাঁচতে দেব না। তোর কবরের এই মাটি ছুঁয়ে আমি কসম খেলাম, যারা তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। সন্তানদের খুন করতে তার বাড়িতে হামলা করতে গেছে।
Thank you.
চৌধুরী, তুই বাপ নামের কলঙ্ক। আমি আমি তোরে ঘৃণা করি। তোর হুকুমে আমার মায়ের জিবলা কেটে ফেলাইছিল, আমার মায়ের জবান বন্ধ করে ফেলাইছে। আমি আমি তোর জিবলা কেটে ফেলাম। আমি পাঠাচ্ছ, এই দেখ তাকে দেখ, আমার মায়ের লিগে আজকে তুই বাইসা গেছস, বাইসা গেলি, বাইসা গেলি। You are under arrest. Officer, back a minute. Ruby. Ma. Kaj. Magu. Kajal. Amar ma, Bondi. তোমার কাছে রেখে গেলাম, হবে তুমি খেয়াল দেখো। মা অর্ডার, অর্ডার, রাজু রবিন দুজনেই পরিবেশ পরিস্থিতির শিকার, তাই এই আদালত তাদের সমস্ত অপরাধ খতিয়ে দেখে দুজনকে 7 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করিল। মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাঁই, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাঁই, এই চরণ তলে বেহেশ আমার খোদার কসম খাই, এই চরণ তলে বেহেশ আমার খোদার কসম খাই, ও মা আমার মা, ও মা আমার মা, মা আপনার চরণ তলে দিন গো আমায় ঠাঁই, মা আপনার চরণ তলে।